বহুদিন বাদে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগে আশার আলো দেখেছিলেন শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রার্থীরা। নিয়োগ শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু ফের মামলার গিরোয় থমকে গিয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের পাহাড়, আর সেই সব অভিযোগের নিষ্পত্তির জন্য আরো 3 মাস সময় বরাদ্দ করল কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত বন্ধ থাকছে নিয়োগ সুপারিশ, ফের শুনানি হবে 15 সপ্তাহ পর। বুধবার হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সমস্ত অভিযোগের নিষ্পত্তি করবেন শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা। আর স্বাভাবিকভাবেই ফের সমস্ত নিয়োগ আটকে যাওয়ায় হতাশায় চাকরি প্রার্থীরা, আর সেই সন্তানদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আবেদন তাদের অভিভাবকদের। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী শ্রীযুক্ত ব্রাত্য বসু মহাশয়, একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেটের বাবা, হতভাগ্য আমার মেয়েটি 2015 সালে টেট উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন অপেক্ষার পরও আজ তার কোনো সুরাহা হয়নি। প্রথম আবেদন নিবেদন, আপনার মানবিক মুখ আমরা দেখতে পাই, আপনি যদি এই বিষয়টায় হস্তক্ষেপ করেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন এটাই যে আমার স্ত্রী সঞ্চয়িতা মৃধা 2015 সালের আপার প্রাইমারির টেট পাস পরীক্ষার্থী। তো ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করার কথা ছিল, সেহেতু সিটটা আপডেট হলে আমার স্ত্রী এবং আমার পরিবার এই 6-7 বছর চরম হতাশার হাত থেকে মুক্তি পেতে পারে। মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী, আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থী অভিযানিকা। আমার মেয়ে সৌমিতা ঘোষ, আমার মেয়ে বঞ্চিত একজন টেট উত্তীর্ণ বিএড পাস চাকরি প্রার্থী। দীর্ঘ 8 বছর তাদের অ্যাপয়েন্টমেন্ট আটকে আছে, এতে আমাদের সংসারে খুব অভাব অন্তর চলছে। এবং মাননীয় আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ইন্টারভিউ দেওয়ার 15 দিন আগে আপডেট সিটে তাদের চাকরি দিয়ে আমাদের এই গরিব পরিবারকে উপকৃত করিবেন। বাংলার নবরূপকার আমার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়ের কাছে অসহায় পিতার একান্ত আর্তনাদ, একান্ত মিনতি। দীর্ঘ 8 বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া যেখানে থমকে আছে, এটা নিরসন করার জন্য একান্ত নিবেদন। কারণ এই 8 বছর ধরে প্রতীক্ষা করতে করতে এই ছেলেমেয়েরা সবাই হতাশার অন্ধকারে ডুবে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অভিভাবক হিসাবে আমার আবেদন যে বর্ধিত শূন্য পদে আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ করে চাকরি প্রার্থী এবং তার পরিবারকে বাঁচান। অভিভাবকদের আবেদন, টেট পাস সকল চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত উল্লেখ করা শূন্য পদে নিয়োগ করা হোক, যাতে কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হতে পারে তাদের পরিবার।